আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দুয়াই করে আমি শায়লা শুরু করছি আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগে থাকছে হালিম মিক্সড দিয়ে সহজভাবে শাহি হালিম রান্না করার পদ্ধতি। তো ব্লগটি শুরু করার আগে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিও পরবর্তী নোটিফিকেশান সকলের প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো হালিমটা রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে আমি একেবারে বেরেস্তা করে নেব। আর হালিমটা রান্না করার জন্য আমি নিয়েছি হাফ কেজি পরিমাণে গরুর মাংস। আমি এখানে 2 প্যাকেট হালিম রান্না করব। তো পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। তো আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এখানে থেকে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ তুলে নিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু আমার যা করছিল আর আমি ভিডিওটা শ্যুট করছিলাম। তো দেখুন, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়েও কিন্তু এটা করতে পারেন। তো আমি এখন মাংসের ওপরে সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হালিম মিক্সডের মশলাটা। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মাংসতে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো হাই হিটে এটাকে কষিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন। আমি কিন্তু সকলের ভিডিও দেখার শুরুতেই একটি করে লাইক দিয়ে দিই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। সেদিকে মাংসটা কষানো হতে থাক, তার মধ্যে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। এখন আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে আমি 2 প্যাকেট হালিম মিক্সড ঢেলে দিচ্ছি। এটাকে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমরা কিন্তু বাড়িতে 9 জনের সদস্য। আপনারা আগে থেকেই জানেন, আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি, সেজন্য আমরা 2 প্যাকেট হালিম নিয়ে নিয়েছি। তো এখন আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, এগুলোকে আমি একটা বড় হাঁড়িতে ঢেলে নিয়েছি, কারণ আমার ওই হালিম মিক্সগুলো মানে তুলনামূলকভাবে অনেক বেশি, যেটা ওই হাঁড়িতে রান্না করা হবে না। এখন আমি হালিম মিক্সটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। আমি এখন চুলোর জালটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটা ঢেকে দেব। এর মধ্যে আমি বাকি 1 প্যাকেট মশলাও দিয়ে দিলাম। এখন এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে তল্লানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এটাকে এভাবে একটু পরে পরে বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে। আমার হালিমটা রান্না করা হয়ে গেছে, এখন আমি এটাকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার হালিমটা
এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর তার উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। আর আমি আগে থেকেই একটা টক তৈরি করে রেখেছিলাম, তেঁতুলের টক, তো এটা আমরা খাওয়ার সময় ওপরে দিয়ে তারপরে খাবো। যার যেরকম প্রয়োজন ঝাল আর টক সে মিশিয়ে নেবে সে অনুযায়ী। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।